নাচে নাচে করছি আমরা, ও ও ও না নাচে নাচে করছি, কি মজা কি মজা কি মজা, ও ও ও। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে দুপুরবেলা টাইম হচ্ছে এখন দুটো 15 বেজো। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। প্রথমেই দেখতে পেলে বাবুর ডান্সটা, আমি জানি নিজেও জানি না কেন নাচ নাচ পাচ্ছি আজকে, আর এই বসিয়ে দিয়েছি। আজ ড্রেস খানা দেখেছো বাবু? হ্যাঁ, শীত করতে না করতে একদম হাত কাটা ড্রেস পরে একটু স্টাইল দেওয়া হচ্ছে, তাই তো? তাই তো বাবা, একটু মাস্তান গিয়ে দেখানো হচ্ছে। তো যাই হোক, যথারীতি আমাদের শীত মামা বিদায় নিয়েছে, কারণ অন্যান্য আবার দেখা যায় যে কমসে কম মানে কি বলে শিবরাত্রি পর্যন্ত তো থাকেই শীত, কিন্তু এবারে শিবরাত্রি তো এখন অনেকটা দূরেই আছে, কমসে কম এক দেড় সপ্তাহ আছে, তার আগেই আমাদের শীত মামা বিদায় নিয়েছে। খুব ভালো কথা আমার জন্য, কারণ বেশ ভালো লাগছে যে শীতরা বিদায় নিয়েছে। যে এই বলে তুমি ভেবো না, মানে তোমরা ভেবো না যে শীতকালটা কি অতই অপছন্দ, অ্যাকচুয়ালি সেটা না। যখন গরম যাবো যাবো ভাবনা যে শীত পড়বো পড়বো, তখন একটা একটা আলাদা রকম আনন্দ লাগে, আর ঠিক এরকম শীতের টাইমও এরকম ধর একটা আনন্দ লাগে। সেটা আমি আমার ক্ষেত্রে হয়, সবার ক্ষেত্রে হয় নাকি বলতে পারবো না। তো যাই হোক, আজকে আমি সকালে রান্না করি, তাই আজকে এখন আমি করলাম এই যো, দেখতে পাইছো আলু সিদ্ধ ভাত। সবজি খেতে ইচ্ছা করছে না, আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত খেয়ে নেবো এখনই। আর অনেকটা লেট হয়ে গেল, 2:15 বেজে গেছে, আর এমনিতেও আমার লেট হয় খেতে এই জয় দুষ্টটার জন্য না বাবা। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই, না আরও লেট হয়ে যাবে তোমাদের সাথে কথা বলতে বলতে। তো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আবার কথা বলছি আমি, ঠিক আছে? এখানে ওই মুদিখানায় এসছে দিদির সাথে, দিদি কিছু নিতে এসেছে। ওই এখানে চিপস নিয়েছি একটা, তাই তো খেতে তো পারি না, তাও নিয়ে নিয়েছি। এখানকার রাস্তা দেখো, এদিক দিয়ে এসছি, এদিক দিয়ে যাবো। অনেক ছোট ছোট পোকা উঠছে, পোকাগুলো চোখে এসে পড়ছে, এই যে দেখো চোখের নিচে বসে আছে। গুড ইভিনিং, এখন বাজছে 7:00 বাজে, 7:10 আমি একটু চা করছি, চা খাও। একা চিত কি হবে, একটু চা তো খেতেই হবে, তাই না? যত একা থেকে চা টা খেতে একটু ইচ্ছে করে না। আরে আমার বাবু, ওই যো মাসিকে কিনে দিয়েছে, ওইটা বসে বসে খাচ্ছে, খাচ্ছে তো কত খাচ্ছে বাবা, অন্য চেতে চেতে খাচ্ছ। আচ্ছা খাও খাও, বুঝি বুঝি। আর ওর দুদিন ধরে না জ্বর আসছে, জ্বর ছেড়ে জ্বর আসছে, মানে কাল থেকে আজকে এখনো মুখটা দেখলেও বুঝতে পারবো জ্বর এসছে। না বাবা, পাপা আসেনি এখন, পাপা সেই রাত্রি 10:30 ওর মুখটা ছোটো হয়ে গেছে, দেখেছো জ্বর আসছে কালকে থেকে। দেখি আজকেও যদি এরকমই থাকে তাহলে সকালে আবার ডাক্তারখানায় নিয়ে যেতে পারি। হ্যাঁ বাবা, আজকে মাছ বানাবো। হ্যাঁ, মাছটা দিয়ে পিস থেকে বের করে দিই, নাহলে বরফটা গলতে একটু টাইম লাগবে তো।
একটু মাছটা একটু নর্মাল হোক, মানে গলুক বরফটা। তারপরে রান্নাবান্না করতে হবে। ততক্ষণ একটু আমি বাবুর কাছে একটু বাবুকে টাইম দিই, কারণ বাবু একটু কান্নাকাটি করছে। এই যে কি হচ্ছে বাবা? ম্যা আম্মা কান্নাকাটি কেন করছো তুমি? দেখে যাও, দেখে যাও, বদমাইশ করছো, দেখে যাও, দেখে যাও। বাবা তোমার পাপা কেমন হাত ধয়, তোমার পাপা কেমন হাত ধয় দেখি, একবার পাপা কেমন হাত ধয় দেখিয়ে দাও, দেখিয়ে দাও। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্না বান্না করতে। এই দেখো এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে 10:30 চলে আসবে, কিছুদিন ধরে ও রাত্রি আসছিল, খাওয়া দাওয়া করছিল না, তো রান্না বান্না সেরকম ভাবে হয়নি। তো আজকে যেহেতু চলে আসছে তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে 10:30 আসবে, তো ডিনারটা একটু ঘরের মধ্যে বানাতে হবে। তো আমি পালং শাক বানাবো আর মাছের ঝোল বানাবো আলু ফুলকপি দিয়ে। এর মধ্যে মাছটা যেটা বের করে দিয়েছিলাম এখনও খুলিনি, বরফ তো গলে গেছে। তো চলো আগে পালং শাকটা বানিয়ে নিই, তারপরে মাছটাও বানাতে হবে। আর এই পালং শাকটা একটু হালকা ভাপিয়ে নিয়েছি আর কি। ভাপিয়ে নিলে কী বলতো, যে একটা এক্সট্রা গন্ধ থাকে না পালং শাকের, ওই গন্ধটা চলে যায়। তো এখানে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। আমি এইদিকে আর একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর এটা একটু অল্প আছে বসিয়ে রেখেছি, এটা জাস্ট শুকনো হয়ে গেলেই সবজিটা রেডি হয়ে যাবে, সেই জন্য এইদিকে বসিয়ে দিয়েছি। আর এইদিকে আর একটা কড়াই বসিয়ে নিয়েছি, মাছগুলোকে আমি ভেজে নেবো, যেহেতু আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করবো বলেছি তোমাদেরকে। তো দুটো কড়াই এই জন্য বসালাম, তাড়াহুড়ো করে করতে হবে আমাকে, কারণ বাবুকে তো মা নিয়ে গেছে, তোমাদেরকে বলিনি বাবুকে মা নিয়ে গেছে, তো সেই ফাঁকে আমাকে দুটো রান্নাই ঝটপট করে ফেলতে হবে। আর এইদিকে ভাতটা তো হয়ে গেছে, তো চলো মাছগুলোকে ফটাফট ভেজে নিই। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। তো এই যো শেষ পালং শাকের চচ্চড়ি, আর এই যো মাছের ঝোল। আর 2 মিনিট মতো হবে এটা, মানে আলুটা হালকা একটু সিদ্ধ হবে। এটা প্রায় কমপ্লিট হয়েই এসছে। আর এই যো ভাত, আমাদের আজকে ডিনার। আমি যাবো বাবুকে আনতে, সবজিটা নামিয়ে বাবুকে আনতে যাবো, অনেকটা রাত হয়ে গেছে, এসো 9:30 বাজে, আর 1 ঘন্টার মধ্যে ওর পাপাও চলে আসবে। তো চলো ভিডিওটা আর বড় করছি না, আর কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি আজ ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, আর চ্যানেলে নতুন এসে থাকলে, আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো ঝটপট কী করছো সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকে বেল আইকনটাও প্রেস করে দাও, যাতে আমার এই ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমার কাছে পৌঁছাতে পারে। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তখন সুস্থ থেকো, ভালো থেকো, আমার নেক্সট ব্লগের অপেক্ষায় থেকো। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।